মালদ্বীপ ম্যাচের পরে আমাদের আসলে দুই দুই দিন কমপ্লিট রেস্ট ছিল, তো আগামীকাল থেকে আবার ট্রেনিং শুরু হবে। এবং আমাদের যে 13 তারিখে নেপালের সাথে ম্যাচ আছে, সেই ম্যাচকে নিয়ে আসলে সব পরিকল্পনা থাকবে। এবং আমাদের জন্য এখন একটা ভালো সুযোগ আছে, নেপালকে আসলে যদি আমরা হারাতে পারি তবে সেটা ফাইনাল ওঠার জন্য আমাদের অনেক বড় কাজে দিবে। কারণ আপনারা অলরেডি জানেন যে এখানে এই সাফের এই টুর্নামেন্ট আসলে অনেক কম্পিটিটিভ হচ্ছে, কারণ এখানে সবার জন্য ভালো সুযোগ আছে। তো এইখানে অবশ্যই আমরা ভালো করার ট্রাই করবো, এবং প্লেয়াররা এখন মোটামুটি ভাবে অনেক বেশি উৎফুল্ল, কারণ নেপালের ম্যাচটা যদি জিততে পারি আমরা ফাইনালে যাবো। এবং মালদ্বীপে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা অবশ্যই মাঠে এসে আমাদেরকে উৎসাহ দিবেন, এবং দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা আসলে নেপালের সাথে ম্যাচটা জিতে আমরা ফাইনালে যেতে পারি। আচ্ছা রানা ভাই, আমাদের তো নেক্সট ম্যাচে প্লেয়ার ইয়াসিন আরাফাত খেলতে পারবে না, এটা কি দলের জন্য কি কোনো বড় ইম্প্যাক্ট হবে কিনা? না, আসলে ওইরকম আমার কাছে মনে হয় না, যে কারণ আমাদের যে স্কোয়াডে যে প্লেয়াররা আছে সবারই আসলে ফার্স্ট ইলেভেনে খেলার সামর্থ্য আছে। তো গত ম্যাচে মালদ্বীপের সাথে রাকিব এবং বিশ্বনাথ খেলতে পারেনি, তো ওরা কামব্যাক করবে। তো আশা রাখি যারা খেলবে এবং তাদের বেস্টটা দেওয়ার অ্যাবিলিটি আছে, এবং সবাই যদি আমরা 100% দিতে পারি অবশ্যই নেপালের সাথে আমরা জিততে পারব। আমি মোহাম্মদ হৃদয়, এই প্রথমবার বাংলাদেশ জাতীয় টিমে ডাক পাওয়ার জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। সাফ চ্যাম্পিয়নশিপের মতো একটি বড় টুর্নামেন্টে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে। তো আমাদের নেক্সট ম্যাচ নেপালের সাথে, সবাই দোয়া করবেন যেন আমরা নেক্সট ম্যাচটা জিততে পারি, যেন ওই ম্যাচটা বিজয়ের মাধ্যমে আমরা ফাইনালটা খেলতে পারি। আমি সুযোগ পাই 11 জনের মধ্যে খেলার বা চেঞ্জিংয়ে, তো আমি চেষ্টা করব আমি আমার ভালোটা খেলার।